Assalamualaikum, dear Satra Satrida. Kamu usah shopai. Amar Alim senior second year er jara aso. Tomader jonno ajke amar ei class ta ebong tomader je model question porikha gulo se kora hocche she model question er ajke somoboto 3 number model question er prokriya hocche. To tumra jara prosno niyecho ba tomra jara prosno nao ni shobar uddeshei amar ajke ei prosno ta ekটু samadhan kore dewar chesta ami korchi ba kotha theke model question ta set hoyeche tar ekta ধারণা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমি 100 নম্বরের জন্য তোমাদের একটা মডেল প্রশ্ন সেট করেছি এবং অবশ্যই এই প্রশ্নটা তোমরা বাসায় লিখবে, কারণ এখন তো তোমাদের আর কোনো কাজই নেই, শুধু বাসায় পড়াশোনা করবে আর লিখবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে 100 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য খুব বেশি একদম কঠিন হয়ে যাবে। একটা সপ্তাহ পরে তোমরা লিখবে, তারপর জমা দেবে, সেটা নিয়ে ডিসস্যাটিসফাইড হওয়ার কোনো কারণ নেই। এবং আইসিটিটার প্রশ্ন আমি দিইনি, সেক্ষেত্রে ওটা একটু কমে এসেছে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের আলিম সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ার দুই ইয়ারের জন্যই দুটো বড় প্রশ্ন দিয়েছি। তো আজকে এখন আমি তোমাদের সেকেন্ড ইয়ার যারা আছে তাদের জন্য ফার্স্ট পেপারের প্রশ্নটা একটু সমাধান করার চেষ্টা করছি। দেখো, ফার্স্ট পেপারের প্রশ্নটার মধ্যে সবার প্রথমেই আমি যে প্রশ্নটা দিয়েছি সেটা হচ্ছে কার, দেখো, হাকালুকি হাওর। হ্যাঁ, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তোমরা যারা আছো সবাই কিন্তু তোমরা হাকালুকি হাওরের প্যাসেজটা পড়েছো। হ্যাঁ, প্যাসেজটা পড়েছো, এবং যদি প্যাসেজটা নাও আমি ক্লাসে পড়ে দিয়েছি, এবং যারা প্যাসেজটা পড়োনি তারাও তোমরা বই থেকে এই হাকালুকি হাওরের প্যাসেজটা আগে পড়ে নিবা, পড়ে নিয়ে তারপরে এই আনসারগুলো চেষ্টা করার চেষ্টা করবা। তো হাকালুকি হাওর সম্পর্কে যদি তোমরা কিছু জানার ব্যাপার বলো, যে এই হাওরটা নাম যদি তোমরা শুনে থাকো তাহলে হাওর জিনিসটা কি, হ্যাঁ, যে এক ধরনের কি জলাশয় যেটা নদীর চাইতে ছোট এবং বিল বলি আমরা, এগুলোর চাইতে অনেক বড়, কিন্তু যেগুলো প্রচুর এরিয়া জুড়ে থাকে কিন্তু তার স্রোত তেমন থাকে না। তো স্রোত না থাকার কারণে হাওরে অনেক মাছ করে আশ্রয় নেয়, এবং যেগুলো শীতকালীন সময়ে বা অন্য অন্য যে সময় বর্ষাকালে যখন প্রচুর স্রোত থাকে ইয়াতে নদীতে, তখন এই হাওরে মাছগুলো আশ্রয় নেয়। তো বাংলাদেশের উত্তরাঞ্চলে অনেক হাওর আছে এরকম, তো সেই সবচেয়ে বড় হাওরটা হচ্ছে আমাদের হাকালুকি হাওর, এবং এই হাওরটার ল্যান্ড এরিয়া হচ্ছে, দেখো, 18,386 হেক্টর। এই হাওরের ল্যান্ড এরিয়া হচ্ছে 18,386 হেক্টর, এবং এই হাওরে বসবাস করে 1,90,000 লোক। তাহলে ল্যান্ড এরিয়া কত? 18,386, এবং এই হাওরে বসবাস করে 1,90,000 লোক। আর এই হাওরের মধ্যে দুটা তোমরা ডিস্ট্রিক্ট করেছে, একটা হচ্ছে মৌলভীবাজার এবং আরেকটা হচ্ছে সিলেট। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এবং সিলেট ডিস্ট্রিক্ট এই দুই ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে, এবং এই হাওরে বসবাস করে 1,90,000 লোক, এবং এটার ল্যান্ড এরিয়া হচ্ছে 18,386 হেক্টর। এবং এই হাওর সম্পর্কে আরও অনেক তথ্য তোমাদের এই প্যাসেজের মধ্যে দেওয়া আছে, যেহেতু তোমরা সেকেন্ড ইয়ার, তোমরা এই প্যাসেজগুলো আগে পড়েছো, এর জন্য অনেক বড় প্যাসেজ, এর জন্য আমি তোমাদেরকে আপাতত সেটা করে দিচ্ছি না। তো যদি কারো এরকম প্রবলেম থাকে যে প্যাসেজটা করে দিতেই হবে, তাহলে তোমরা একটু আমাকে কমেন্টসে জানিও, আমি তোমাদেরকে সেই প্যাসেজটা করে দেওয়ার চেষ্টা করবো। তো সেই এখানে খেয়াল করো, এই প্যাসেজটা থেকে এখানে পাঁচটা টিক আছে, এই টিক কয়েকটা এই প্যাসেজ থেকে খুঁজে তোমাদের এখানে একটা সমাধান করতে হবে। এবং বিনা বাড়ি যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো একটু বোঝানোর চেষ্টা করছি তোমাদের। দেখো, এ নাম্বারে আছে, হোয়াই ইজ হাকালুকি হাওর অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ ফিশারিজ। তো মাছের জন্য হাকালুকি হাওর একটা গুরুত্বপূর্ণ উৎস কেন? আমি মাছের তোমাদের বললাম যে হাকালুকি হাওরগুলো যেগুলো সেগুলোতে স্রোত সাধারণত কম থাকে, এবং এই কম স্রোত থাকার কারণে অনেক মাছ এখানে আশ্রয় নেয়, এবং তারা পোনা ছাড়ে, শীতের দিনেও এখানে প্রচুর মাছ থাকে এবং এই পোনা উৎপাদন হয়। তো এর জন্যই এটা একটা গুরুত্বপূর্ণ সেক্টর মাছের জন্য। এন্ড হোয়াটার মাদার ফিশারিজ, মা মাছ বলতে কী বোঝানো হয়, এবং হোয়াট ডু দে ডু, তারা কী করে? তো এখানে কি বলা হয়েছে, 2 নম্বর প্রশ্ন, যে মাদার ফিশারিজ কী, মা মাছ কী? অবশ্যই যে মাছগুলো কী করবে, যত পোনা উৎপাদন করবে সেগুলো মা মাছ, এবং তারা কী করে, পোনা উৎপাদন করে মানুষের জন্য বা মৎস্য সম্প্রদায়ের জন্য। আচ্ছা, তারপর 3 নম্বর, ডিসক্রাইব দ্য ন্যাচারাল বিউটি অফ হাকালুকি হাওর, হাকালুকি হাওরের প্রাকৃতিক সৌন্দর্যের একটা বর্ণনা এখানে তোমাদের দিতে বলছে, আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো যেগুলো আছে। এবং তোমরা জানো যে হাকালুকি হাওরে বিভিন্ন ধরনের বন আছে, যেগুলো পানির নিচে, অর্ধেক পানির নিচে এবং অর্ধেক পানির উপরে, এবং এর আশপাশে, এই চারপাশে ইভারগ্রিন বিউটি আছে, এবং ইয়ার সময়, শীতের সময় এটা একদম আবাস সুচারণ হয়ে যায়, ইয়াদের রাখালদের পশুচারণ করার জায়গা হয়ে যায়, এবং বর্ষার সময় এটা অসাধারণ সৌন্দর্য পরিচয় দেয়। তো যাই হোক, তারপর 2 নম্বরটা দেখো কী বলছে, হোয়াই হ্যাভ ম্যানি অফ দ্য বিল লস্ট দেয়ার ক্যাপাসিটি টু প্রোভাইড শেল্টার ফর মাদার ফিশারিজ, যে অনেক বিল তাদের ক্যাপাসিটি কেন হারিয়ে ফেলছে? এই হাওরের সাথে সংযুক্ত আছে অনেকগুলো বিল, তো এই বিলগুলো তাদের ক্যাপাসিটি কেন হারিয়ে ফেলছে?
হচ্ছে তোমার সমুদ্র থেকে বা নদী থেকে প্রচুর পরিমাণ বালু এসে ওদের উপরে তোমার ভরাট করে ফেলছে এই বিলগুলো, এবং তার সাথে সাথে মানুষরা কি করছে একদম ডি ওয়াটার করে মাছ ধরছে। ডি ওয়াটার মানে কি একদম পানি সেচে টোটাল পানিকে শেষ করে তারপরে সেইখানে মাছ ধরে। এই কারণে অনেক ইয়াগুলোই তাদের এই অনেক বিলগুলোই তাদের ক্যাপাসিটি হারিয়ে ফেলতেছে মাছদের সেটা দেওয়ার জন্য। তো যাই হোক, তারপরে এই নাম্বার আছে, হোয়াট ইজ ওয়েটল্যান্ড, ক্যান নেম সাম ওয়েটল্যান্ডস অফ বাংলাদেশ। ওয়েটল্যান্ডস কি মানে জলাধারগুলো কি কি কিছু বাংলাদেশের কিছু জলাধারের নাম বলতে পারো কিনা সেটা এখানে বলা আছে। আচ্ছা, তারপরে আসো দু নম্বরে একটা প্যাসেজ আছে, সেটা কি যে ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথের যে প্যাসেজটা, এবং সেই প্যাসেজটা এখানে ছোট্ট করে বিউটি এবং ট্রুথের যে ইউনিট আছে সেই ইউনিটের মধ্যে তোমরা এই প্যাসেজটা পাবে। তো সেটা তোমরা সেখান থেকে, ও সরি, এটা ট্রুথ এবং বিউটি না, এটা টিচারের সম্পর্কে যে ইউনিভার্সিটিসের যে অধ্যায়টা আছে যে সেখানে বলা হয়েছে। দেখো আমি একটু পড়ার চেষ্টা করছি এখানে কি বলা আছে। দেখো যে মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রুথ উইচ আর এ আফটার ফর দ্যাট ফরগেট দ্যাট দ্য টিচার ক্যান নেভার ট্রুলি ট্রুলি ফিস আনলেস হি ইজ স্টিল লার্নিং হিমসেলফ। যে যে এখন পর্যন্ত নিজে না শিখছে সে কখনোই অন্যকে শেখাতে পারবে না। ল্যাম্প ক্যান নেভার লাইট অ্যানাদার ল্যাম্প আনলেস ইট কন্টিনিউস টু বার্ন ইটস ফ্লেম। একটা ল্যাম্প কখনোই অন্য আর একটা ল্যাম্পকে জ্বালাতে পারবে না যতক্ষণ তার মধ্যে কী থাকে, ফ্লেম থাকে। একটা মোমবাতি থেকে আমরা আরেকটা মোমবাতি জ্বালাবো, যদি সেই মোমবাতিটার মধ্যে ফ্লেমই না থাকে তাহলে সেটা কীভাবে আবার আরেকটা মোমবাতিকে জ্বালাতে পারবে। সেরকম যে নিজে জ্বলছে নিজে যে শিখছে সেই অন্যকে শেখাতে পারবে। নিজে যদি শেখার অবস্থায় না থাকা হয় তাহলে সে কখনোই অন্যকে শেখাতে পারবে না। এর জন্য একজন টিচারকে সবসময় কিসে থাকতে হবে, আপডেট থাকতে হবে, সবসময় তাকে শিক্ষার একটা প্রসেসিংয়ের মধ্যে থাকতে হবে। কখনোই কোনো টিচার এটা বলে দাবি করতে পারবে না যে আমার শিক্ষার প্রক্রিয়াটা কমপ্লিট হয়েছে বা শেষ হয়েছে। তো যাই হোক, দ্য টিচার হু হ্যাজ কাম টু দ্য ইট অফ হিজ সাবজেক্ট হু হ্যাজ নো লিভিং টপিক উইথ হিজ নলেজ। যে টিচারটা তার সাবজেক্টের সব জ্ঞানগুলো শেষ করে ফেলেছে সে কখনো তার জ্ঞানের সাথে লিভিং থাকবে না, সে অলরেডি তার ব্যাকডেটেড হয়ে যাবে। এবং বাট মেয়ারলি রিপিটস দ্য লেসন টু স্টুডেন্টস ক্যান অনলি লোড দেয়ার মাইন্ড হি ক্যান নট কুইকেন দেম। সে শুধু বারবার তার লেসনগুলো স্টুডেন্টদের কাছে রিপিট করবে এবং বোরিং হয়ে যাবে, তার স্টুডেন্টদের কাছেও সে শুধু বোঝাই বাড়াবে, নতুন কিছু শিক্ষা দিতে পারবে না। তো সেটাই বলছে যে ট্রুথ নট অনলি মাস্ট ইনফর্ম বাট ইন্সপায়ার। সত্য হচ্ছে এমন টিচারদের উচিত কি ইনফরমেশন দেওয়ার চাইতে ইন্সপায়ার করাটা হচ্ছে টিচারদের উদ্দেশ্য থাকতে হবে। তো ইনফরমেশন কম দিয়ে তাকে উৎসাহিতটা বেশি করতে হবে জানার জন্য বা শিক্ষার ক্ষেত্রে তাকে উৎসাহটা তৈরি করতে হবে। তো এই দ্য ইন্সপায়ারেশন ডাইড আউট, ইন্সপায়ারেশন যদি চলে যায় দ্য ইনফরমেশন অনলি অ্যাকুমুলেটস দ্য ট্রুথ লসেস ইজ ইনফিনিটি, তখন সত্য তার সক্রিয়তা হারিয়ে ফেলে। দ্য গ্রেটার পার্ট অফ আওয়ার লার্নিং ইন দ্য স্কুলস হ্যাজ বিন ওয়েস্ট বিকজ মোস্ট অফ আওয়ার টিচার্স দেয়ার সাবজেক্টস আর লাইক ডেড স্পেসিমেন অন লার্ন লিভিং থিংস। যে বেশিরভাগ জায়গায় আমাদের ইয়াটা কী হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কী করা হচ্ছে যে লিভিং জিনিসের মৃত উদাহরণ দেওয়া হচ্ছে, জীবন্ত জিনিসের মৃত উদাহরণ, এবং যেগুলো শিক্ষার সাথে আমাদের জীবন এবং ভালোবাসার কোনো কমিউনিকেশনই থাকে না। এবং এডুকেশন ইনস্টিটিউশনগুলো যেগুলো আমরা আমাদের মনের মতো আছে সেগুলো আমাদের এই সত্যটাকে উদ্ঘাটন করার কোনো সুযোগই দেয় না। তো এটা হচ্ছে তোমার এই প্যাসেজটা সম্পর্কে ছোট্ট একটা প্যাসেজ এখানে দেওয়া আছে, সেখান থেকে তিন নম্বর একটা প্রশ্নের আনসার করতে হবে। এবং তিন নম্বর যে মডেল কোশ্চেনটা আছে সেটা দেখো, এটাও তোমাদের বই থেকে দেওয়া হয়েছে। কুয়াকাটা, কুয়াকাটা তো অবশ্যই তোমরা পড়েছো, কুয়াকাটার নামটা কোথা থেকে এসেছে কুয়াকাটা, এটা তোমাদের মূল বইয়ের প্যাসেজই আছে এবং এখান থেকে সামারি লিখতে হবে। আচ্ছা, চার নম্বরে আছে কি এখানে উইথ ক্রু, এবং পাঁচ নম্বরে আছে উইদাউট ক্রু, এবং দুটাই তোমরা অবশ্যই সেকেন্ড ইয়ারে যারা আছো তোমরা সবাই এগুলো সম্পর্কে জানো। এবং ছয় নম্বরে আছে একটা রিয়ারেন্স, এবং সেই রিয়ারেন্সটা কার সম্পর্কে, হ্যাঁ একটা বেদুইন উম্যানের সাথে একটা খলিফার সাথে যে গল্পটা ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, এবং তার সাথে একটা বেদুইন উম্যানের একটা ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে একটা রিয়ারেন্স দেওয়া হয়েছে এখানে। তারপরে সাত নম্বরটা দেখো, ইফেক্ট অফ ডিফরেস্টেশন নিয়ে তোমাদের প্যারেন্ট ড্রপ লিখতে বলা হয়েছে। ডিফরেস্টেশনের ক্ষতিকর প্রভাব, ডিফরেস্টেশন মানে কি বৃক্ষ নিধন, তো বৃক্ষ নিধনের যে ক্ষতিকর দিকটা সেই দিকটা সম্পর্কে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। এবং সেই প্যারাগ্রাফ লেখার সময় এখানে নিচে কিছু প্রশ্ন সেট করা আছে, একটু খেয়াল করে দেখো তোমাদের এখানে ছটা প্রশ্ন আছে, অবশ্যই এই ছটা প্রশ্নের উত্তর যেন তোমার প্যারাগ্রাফটার মধ্যে থাকে, সেটা একটু খেয়াল করতে হবে, তাহলে ভালো নাম্বার আশা করা যাবে। হ্যাঁ, ডিফরেস্টেশন প্যারাগ্রাফ তোমরা যে কোনো বই থেকে লিখতে পারো, কিন্তু মূল কথা হচ্ছে কি প্যারাগ্রাফ লেখার সমস্যা নাই, কিন্তু এমন জায়গা থেকে লিখতে হবে যেখানে তোমার যেন কী থাকে এই ডিফরেস্টেশনের
যে পাঁচটা ছটা প্রশ্ন এখানে সেট করা হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর যেন এখানে থাকে। আচ্ছা, তারপরে এক নম্বর আছে একটা স্টোরি, সেই স্টোরিটা কি সম্পর্কে বলা হয়েছে, দেখো একটা রিক্সা পোলারের গল্প সম্পর্কে বলা হয়েছে এবং সে কি করলো, হ্যাঁ আচ্ছা, সে হয়তো তার যে ডেস্টিনেশনের পথে সে কোনো একটা কিছু পেলো বা এরকম একটা গল্প এখানে দেওয়া আছে, সে একটা হয়তো মানি ব্যাগ পেলো বা একটা কিছু পেলো, তারপর সে কীভাবে তার এটা কমপ্লিট করবে সেটা বলা আছে এখানে। এবং নয় নম্বরে আছে কি, দেখো একটা লেটার যেটা হোস্টেল লাইফের এক্সপিরিয়েন্স সম্পর্কে তোমার মাদারকে বর্ণনা করবা, এবং অথবা প্রিন্সিপালের কাছে কী করবা, রিভিশন অফ লেট ফাইন, মাদ্রাসায় অনেকদিন উপস্থিত থাকো না এর জন্য জরিমানা হয়েছে, এটা একটা ফাইন করবা তোমরা, কাছে ফাইন করা হয়েছে এবং এটার মৌকুফের জন্য প্রিন্সিপালের কাছে একটা ইমেল করবা। এবং দশ নম্বরে আছে একটা গ্রাফ, দেখো এই গ্রাফটা তোমরা করো, এটা হচ্ছে পপুলেশনের গ্রোথ চার্ট, হ্যাঁ পপুলেশনের গ্রোথ চার্ট 2007 থেকে 2014 সাল পর্যন্ত, অবশ্যই তোমরা আমি তোমাদেরকে গ্রাফ করার নিয়ম শিখিয়েছি এবং সেভাবে তোমরা এই গ্রাফগুলো করার চেষ্টা করো। এবং তারপরে 11 নম্বরে আছে দেখো একটা কবিতা, যেটা হচ্ছে তোমাদের বই থেকে দেওয়া হয়নি, এই কবিতাটা কবিতাটা টোটালি বাইরে থেকে দেওয়া হয়েছে, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা ড্যাফোডিল কবিতার একটা অংশ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা ড্যাফোডিল কবিতার একটা অংশ। এবং এখানে কী বলা হয়েছে দেখো, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, যে আমি একাকী মেঘের মতো একাকী আমি ঘুরছিলাম, দ্যাট ফ্লোর্স অন হাই ওভার ভ্যালিস অ্যান্ড হিল, ভ্যালি উপত্যকা এবং পাহাড়ের উপর দিয়ে আমি হাঁটছিলাম, অ্যান্ড হোয়েন অল অ্যাট ওয়ান সাইজ হয় ক্রাউড, হঠাৎ করে আমি একটা ভিউ দেখতে পেলাম, কি ভিউ, এই হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিল, যে প্রচুর সোনালি ড্যাফোডিলের একটা ভিড় আমি সেখানে দেখতে পেলাম, এবং বিসাইড দ্য লেক বিনিথ দ্য ট্রিস, লেকের পাশে এবং ট্রিসের নিচে, হ্যাঁ ফ্লাটারিং অ্যান্ড ডান্সিং ইন দ্য ব্রিজ, এবং তারা কী করছিল, ফ্লাটারিং করছিলো এবং ঝুলছিল বাতাসে, ব্রিজ মানে হচ্ছে কি মৃদুমন্দ বাতাস, এই মৃদুমন্দ বাতাসে তারা ঝুলছিল। তো এতটুকুই এখানে দেওয়া আছে, কবিতাটা যদি অনেক বড়ো তো তোমরা যখন থিঙ্কটা লিখবা তখন কীভাবে লিখবা, যে এটা একটা এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, আমি যে বললাম যে ড্যাফোডিলস, এটার কবিতার নাম হচ্ছে ড্যাফোডিলস এবং এর রাইটারের নাম হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিতার কবির নাম, তারপরে কবিতার নাম হচ্ছে ড্যাফোডিলস, এবং এখানে কবির মনটা বিষণ্ণ মনটা ড্যাফোডিল ফ্লাওয়ার দেখে কীভাবে ভালো হয়ে গেল, এবং কবি কীভাবে তার খারাপ মনটা প্রকৃতির সান্নিধ্যে যেয়ে, যে প্রকৃতির মধ্যে যে একটা পাওয়ার আছে, যে পাওয়ার কী করতে পারে মানুষকে হিলিং করে দিতে পারে, মানুষের ক্ষত সারিয়ে দিতে পারে, প্রকৃতির যে পাওয়ার সেই পাওয়ারটা সম্পর্কে এখানে বলা হয়েছে। এবং কবি সেখানে তার নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়েছে যে কীভাবে তিনি এতগুলো গোল্ডেন ড্যাফোডিল দেখে মুহূর্তে তার মনটাকে ভালো করে তুলতে পারলেন, যে এটা এইটা সম্পর্কে জাস্ট একটা থিমটা তোমরা লিখে দিও। এবং অন্যান্য যে কোশ্চেন্সগুলো আছে তোমরা অবশ্যই আজকে প্রশ্ন পেয়ে যাবে, যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্টসে জানিও, আমি নিজে থেকে আবার তোমাদের এগুলো সম্পর্কে সমাধান দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং সবাই পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করো, আমার কাছে থাকার চেষ্টা করো, আল্লাহ হাফেজ।